সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী একচল্লিশতম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার তিনে আজকে দুইশো ডিগ্রি প্লাস তেটা দুইশো ডিগ্রি মাইনাস তেটা এবং তিনশো ষাট ডিগ্রি প্লাসটিটা এবং তিনশো ডিগ্রি মাইনাস তিটা এই চারটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই মানগুলোর নির্ণয়ের সাথে সাথেই আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানিন্যের যে সূত্রগুলো সূত্রগুলো শেষ হয়ে যাবে তারপর আমরা অঙ্ক করব তো প্রথমে আমরা দুইশো সত্তর ডিগ্রি প্লাস্তিটা কুণের দুশো সত্তর ডিগ্রি মাইনাস টিটা কুনের নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে একশো আশি ডিগ্রি প্লাস এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম অনুরূপভাবে কজ একশো আশি প্লাস কো টেন একশো আশি প্লাস্তিটা কোট একশো আশি প্লাস্তিটা সেক একশো আশি প্লাস্তিটা কু একশো আশি প্লাস্তিটা এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমরা এর মানগুলো পেয়েছিলাম লক্ষ্য করো এখানে একশো আশি প্লাস্তিটা একশো আশি প্লাস্তিটা এই কোনটা তৃতীয় চতুর্ভাগে তা আমরা বলেছিলাম একশো আশি প্লাসটিটা হবে তৃতীয় চতুর্ভাগে একশো আশি প্লাস টিটা এই তৃতীয় চতুর্ভাগে টেন আর কোট এই দুইটা ছিল পজিটিভ আর বাকি সবগুলাই ছিল আমাদের নেগেটিভ ঠিক আছে এখন এই একশো আশি প্লাসটিটার সময় আমরা মাইনাস সাইন একশো আশি প্লাসটিটার সময় আমরা পেয়েছিলাম মাইনাস সাইনতিটা কোজের সময় পেয়েছিলাম মাইনাস কোচটিটা টেনের সময় আমরা পেয়েছিলাম প্লাস টেন কটের সময় আমরা পেয়েছিলাম প্লাস কর্তিটা সেকের সময় আমরা পেয়েছিলাম মাইনাস শেকটিটা আর কুশেকের সময় আমরা পেয়েছিলাম মাইনাস কুসেকটিটা এটা আমাদের গত লেকচারের এই সূত্রগুলোর মান নির্ণয় বা এই সংযুক্ত কোণের টিক্লোমিত্তিক অনুপাতগুলোর মান নির্ণয় তা আমরা আজকে শিখব দুইশো ডিগ্রি মাইনাস তিটা এই কোনটির ত্রিকোণমিতিক অনুপাত সাইনের মান কজের মান টেনের মান এবং সবগুলো কোণের অনুপাত আমরা এই সূত্রটাকে লিখতে পারি এরকম দুইশো সত্তর ডিগ্রিকে আমরা লিখতে পারি একশো আশি প্লাস নাইনটি মাইনাস তিটা আমরা এই সূত্রটাকে এই মানটাকে আমরা এই মানে প্রকাশ করতে পারি বা এই মানে আমরা সাজাইতে পারি এখন লক্ষ্য করো দু একশো আর দুশো দু একশো আশি আর নব্বই যুগ করলে হবে দুশো সত্তর মাইনাস তিটা তার মানে এত সমান আমরা এত লিখতে পারি বা এতকে আমরা এত আকারে সাজাইতে পারি এখন এই সূত্রটা আবার এর সাথে মিলে গেছে লক্ষ্য করো সাইন একশো আশি আর আমরা এই টোটাল নাইনটি মাইনাস টিটাকে আমরা একটা তিটা মনে করবো অর্থাৎ এই তিটার সাথে নাইনটি মাইনাস তিটাকে যদি কল্পনা করি তাহলে সূত্র মতে হবে কি সাইন একশো আশি প্লাস তিটা সাইন একশো আশি প্লাস তিটা সমান হবে মাইনাস সাইন তিটা সাইন টা তিটা মানে কত নাইনটি মাইনাস ঠিক আছে তাহলে এখন আবার লক্ষ্য করো মাইনাস এই নাইনটি মাইনাস এই কোনটা কিন্তু আবার প্রথম চতুর্ভাগে নাইনটি মাইনাস ঠিক আছে নাইনটি মাইনাস এই কুনটা ছিল প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সাইন ছিল পজিটিভ পজিটিভ আর সামনে আসছিল নেগেটিভ নেগেটিভ হইবে আর নাইনটি মাইনাস সমান আমরা শিখেছিলাম কোস টিটা তাইলে সাইন দুশো সত্তর ডিগ্রি মাইনাস তিটার সমান আমরা পাইছি মাইনাস কস্তিটা ক্লিয়ার বিষয়টা তাহলে সাইন দুইশো সত্তর ডিগ্রি মাইনাস সমান পাইছি আমরা মাইনাস কস্তিটা অনুরূপভাবে কজ দুশো সত্তর ডিগ্রি মাইনাস তিটা সমান আমরা পাবো ওই যে এরকম করে যদি আমরা সাজাইতে পারি কজ দুশো সত্তরকে একশো আশি প্লাস নাইনটি মাইনাস তিটা তাহলে এই লাইনটা এই সূত্রটার সাথে মিলে গেছে তাহলে কজ একশো আশি প্লাসটিটার সমান আমরা জানি মাইনাস কস্তিটা টিটা তাইলে মাইনাস কস এখানে তিটা বলতে আমরা বুঝবো নাইনটি মাইনাস তিটা আর এই নাইনটি মাইনাস তিটা কোনটা কিন্তু প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে কস পজিটিভই থাকে পজিটিভ আর এখানে লিখছিল নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ আর নাইনটি মাইনাস জন্য আমরা পাইছিলাম সাইনতিটা অর্থাৎ কস দুশো সত্তর মাইনাস সমান হবে মাইনাস সাইনতিটা ঠিক আছে এভাবে আমরা টেন দুশো সত্তর মাইনাস টিটা দুইশো সত্তর ডিগ্রি মাইনাস টিটা একে আমরা লিখতে পারি টেন একশো আশি প্লাস নাইনটি মাইনাস টিটা তাহলে এই লাইনটা বা এই সূত্রটা আমাদের এই টেনের সাথে মিলে গেছে তাহলে টেন একশো আশি প্লাস তিটার সময় আমরা লিখতে পারি প্লাস টেন টিটা তার মানে এখানে আমরা প্লাস দিলেই হবে প্লাস টেন তিটা প্লাস না লিখলেও হবে তিঠা বলতে আমরা এখানে নাইনটি মাইনাস থিটা কি বুঝতেছি টেন নাইনটি মাইনাস থ্রিটার সময় আমরা শিখছিলাম কর্তিটা ঠিক আছে তাহলে টেন দুশো সত্তর মাইনাস থ্রিটার সময় আমরা শিখছি কর্তিটা তাইলে এই সাইনের সাইনের বিপরীত হলো কুসেক কসের বিপরীত হল গা আর টেনের বিপরীত হল কট তাইলে আমরা অনুরূপভাবে আমরা যদি কটের ক্ষেত্রে বের করতে চাই যেমন কট কট দুইশো সত্তর মাইনাস সমান আমরা বের করতে চাই কট একশো আশি প্লাস নাইনটি মাইনাস তাহলে এখানে কট একশো আশি প্লাস তিটা তাহলে কট একশো আশি প্লাস তিটা এখানে তিটা বলতে আমরা নাইনটি মাইনাস ত্রিটা কি বুঝবো এর সমান হবে কট তিটা কট তিটা তিটা মানে কি নাইনটি মাইনাস তিটা আর আমরা কট নাইনটি মাইনাস থ্রিটা সমান আমরা শিখেছিলাম টেন তিটা তাহলে কোট দুশো সত্তর মাইনাস তিটা সমান আমরা শিখছি টেন তিটা তাহলে এইভাবে সেক দুশো সত্তর মাইনাস তিটা এবং কুশেক দুশো সত্তর মাইনাস তিটার সমানও আমাদের বের করতে পারবো তাহলে সেক দুইশো সত্তর দুশো সত্তর মাইনাস তিটা সেক দুশো সত্তর মাইনাস তিটা হবে সেক একশো আশি প্লাস নাইনটি মাইনাস তিটা তার মানে এই সেক একশো আশি প্লাস তিটা এই সূত্রটার সাথে আমরা যদি কল্পনা করি তাহলে হবে মাইনাস সেক তিটা তিটা মানে কি নাইনটি মাইনাস টিটা এখন আমরা নাইনটি মাইনাস টিটা সে ফার্স্ট কোয়ার্ডেন্টে সেক পজিটিভ পজিটিভ আর ফার্স্ট ওয়ার্ডেন্টে সেক পজিটিভ পজিটিভ আর নেগেটিভ এগুলো হবে নেগেটিভ আর নাইনটি সেক নাইনটি মাইনাস টিটার জন্য আমরা পেয়েছিলাম কুসেক তিটা তাহলে সেক দুইশো সত্তর মাইনাস টিটার সমান আমরা জানি মাইনাস কুসেক তিটা এইভাবে কুসেক দুইশো সত্তর মাইনাস টিটা দুইশো সত্তর মাইনাস তিটার সমান আমরা বের করতে পারবো কুসেক দুইশো সত্তর মাইনাস তিটাকে আমরা সাজায় লিখতে পারি একশো আশি প্লাস নাইনটি মাইনাস টিটা তাইলে এখানে কুসেক একশো আশি প্লাস টিটা এই সূত্রটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হবে মাইনাস তিটা মাইনাস কুসেক তিটা তিটা বলতে আমরা এখানে নাইনটি মাইনাস তিটাকে ধরেছিলাম এখন এই কুসেক নাইনটি মাইনাস তিটার সম্বন্ধে আমরা জানতাম সেকটিটা তার মানে হবে কি মাইনাস সেকটিটা নাইনটি মাইনাস তিটা কুণের সংযুক্ত কুণের যে আমরা মানগুলো বের করছিলাম সেখানে কুসেক নাইনটি মাইনাস থ্রিটার সময় আমরা বেড়েছিলাম সেকটিটা আর এখানে মাইনাস আছে তাই হবে কি মাইনাস সেকটিটা তাহলে আমরা এইভাবে ছয়টা ত্রিকোণমিত্তিক অনুপাত দুইশো সত্তর মাইনাস তিটার জন্য আমরা মানগুলো বের করেছি এইবার আমরা বের করবো দুইশো সত্তর প্লাস তিটার জন্য দুইশো সত্তর প্লাস তিটার জন্য লক্ষ্য করো তাহলে সাইন দুইশো সত্তর প্লাস টিটা একে আমরা লিখতে পারি সাইন একশো আশি একশো আশি প্লাস নাইনটি প্লাস টিটা তাহলে আবার আগের মতোই সূত্র পড়ছে একশো আশি প্লাস টিটা একশো আশি প্লাস টিটা তাহলে হবে কি একশো আশি প্লাসটিটার সমান আমরা জানি মাইনাস সাইন তিটা তিটা মানে নাইনটি প্লাস তিটা এবার এই নাইনটি প্লাস তিটা এই কোনটা কিন্তু আবার কোন কোয়ারডেন্টে চলে আসে দ্বিতীয় কোয়ারডেন্টে চলে আসে নাইনটি প্লাস প্লাসটিটা দ্বিতীয় কোয়ারডেন্টে সাইন ছিল পজিটিভ পজিটিভ আর এই নেগেটিভে গুণ করলে হবে নেগেটিভ তার মানে হবে কি মাইনাস কস্তিটা অর্থাৎ সাইন দুশো সত্তর প্লাসটিটার সমান আমরা জানি মাইনাস কস্তিটা এভাবে আমরা যদি কজ দুইশো সত্তর প্লাস জন্য আমরা বের করতে চাই কজ দুইশো সত্তর প্লাস জন্য কজ একশো আশি প্লাস নাইনটি প্লাস এখানে একশো আশি আর নাইনটি যুগকল হবে দুইশো সত্তর আর প্লাস টিটা এখন এই একশো আশি প্লাস আমরা যদি তিটা কল্পনা করি তাহলে কজ একশো আশি এই সূত্রটা পড়ছে তার মানে আমাদের হবে কোথাও মাইনাস কজ মাইনাস কোসতেল এখানে তিটা বলতে নাইনটি প্লাস টিটা এই নাইনটি প্লাস ত্রিটা কিন্তু আবার দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কোস কি ছিল নেগেটিভ তাই নেগেটিভ আর এই নেগেটিভে গুণ করে হয়ে যাবে কি পজিটিভ আর কজ নাইনটি মাইনাস নাইনটি থিটার জন্য ছিল মাইনাস সাইনতিটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সাইনতিটা হয়ে যাবে অর্থাৎ কজ দুশো সত্তর প্লাস তিটার জন্য হয়ে যাবে প্লাস সাইনতিটা ঠিক আছে এবার টেন দুশো সত্তর প্লাস তিটার জন্য আমরা বের করব টেন দুশো সত্তর জন্য হবে টেন একশো আশি প্লাস নাইনটি প্লাস টিটা প্লাস থিটা তাহলে টেন একশো আশি প্লাস টেন একশো আশি প্লাস আমরা জানি প্লাস টেন টিটা থিটা থিটা হবে কত নাইনটি প্লাস টিটা তাহলে টেন নাইনটি প্লাস থিটা এটা দ্বিতীয় সূত্রভাগে টেন ছিল নেগেটিভ তাই মাইনাস আর কর্তিটা হয়ে যাবে নাইনটি প্লাস থিটা হয়ে যাবে টেন নাইনটি থিটা হয়ে যাবে কর্তিটা মাইনাস কর্তিটা ওকে তাহলে আমরা এখানে দুশো সত্তর প্লাস থ্রিটার জন্য টেনের মান পাইছি মাইনাস কর্তিটা এইবার আমরা শিখবো দুইশো সত্তর জন্য কট অনুপাতের মান অর্থাৎ কট দুইশো প্লাস দিটার জন্য আমরা মান বের করবো কট দুইশো সত্তরকে আমরা লিখতে পারি একশো আশি প্লাস নাইনটি প্লাস থিটা ঠিক আছে নাইনটি প্লাস থিটা তাহলে এই মানটা এই সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি কোট একশো আশি প্লাস টিটা এখানে তিটা বলতে নাইনটি প্লাস টিটাকে বুঝতেছি তার মানে হবে কি মাইনাস সরি শুধু কট তিটা কট তিটা তিটা মানে কি নাইনটি প্লাস তিটা এই নাইনটি প্লাস টিটাটা দ্বিতীয় চতুর্ভাগে কোন ছিল দ্বিতীয় চতুর্ভাগে কট ছিল নেগেটিভ আর নাইনটি হয়ে যাবে নাইনটির জন্য হয়ে যাবে কর চেঞ্জে টেন তিটা অর্থাৎ কর দুশো সত্তর মাইনাস টিটা হয়ে যাবে মাইনাস টেন তিটা এভাবে সেক দুইশো সত্তর সেক দুইশো সত্তর প্লাস টিটার জন্য আমরা যদি বের করি সেক একশো আশি প্লাস নাইনটি প্লাস টিটা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি একশো আশি প্লাসটিটা সেক একশো আশি প্লাসটিটা সমান মাইনাস সেক টিটা সেক তিতা টিটা মানে নাইনটি প্লাস টিটা এখনই নাইনটি প্লাস তিটার আবার কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সেক নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভে গুণ করে হয়ে যাবে পজিটিভ আর সেক হয়ে যাবে কি কুশেক কেন সেক কুশেক হয়ে যাবে কারণ এখানে নাইনটির বেজুর গুণিতক বেজুর গুণিতক থাকলে চেঞ্জ হবে আর জোরগুণিতক থাকলে চেঞ্জ হবে না বেজুর গুণিতক বেজুর গুণিতক নাইনটি ডিগ্রি এর বেজুর গুণিতক এবং নাইনটি ডিগ্রি এর জুরগুণিতক জুরগুণিতক ঠিক আছে বেজুর গুণিতক হলে সাইন এর সাইন্িটার পরিবর্তে হয় কস্তিটা আর কস্তিটার পরিবর্তে হয় সাইন্িটা আর নাইনটি এর জুরগুণিতকের ক্ষেত্রে সাইন্িটার পরিবর্তে হয় সাইংিটাই এবং কস্তিটার পরিবর্তে হয় কস্তিটার পরিবর্তে হয় কস্তিটাই ঠিক আছে টেন্তিটার পরিবর্তে হয় টেন্তিটার পরিবর্তে হয় কর্তিটা কর্তিটার পরিবর্তে হয় কর্তিটাই কর্তিটাই শেক্তিটার পরিবর্তে হয় শেক্তিটা আর কুশক্তিটার পরিবর্তে হয় কুশক্তিটা আর এখানে টেন্তিটার পরিবর্তে হবে নাইনটির বেজুর গুণিতক থাকলে টেনটিটার পরিবর্তে হবে কর্তিটা কর্তিটার পরিবর্তে হবে টেন্তিটা শেক্তিটার পরিবর্তে হবে কুশেক্তিটা কুশেক্তিটা কুশেক্তিটার পরিবর্তে হবে শেক্তিটা তাহলে এখানে আমাদের নাইনটির নাইনটির বেজুর গুণিতক নাইন নব্বই একানব্বই অর্থাৎ ওয়ান ইন্টু নাইনটি আসে এখানে বেজুর গুণিতক আছে তাই কুশেক চেঞ্জ সেক চেঞ্জ হয়ে কী হবে কুশেক হবে অর্থাৎ চেঞ্জ চেঞ্জিয়ে কুশেক হবে আর এটা দ্বিতীয় কন্টেন্টে ছিল তাই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে থাকবে তিটা তাইলে সেক দুশো সত্তর প্লাস তিটার সমান আমরা পাইলাম কুশেক তিটা আর কুশেক দুশো সত্তর ডিগ্রি কুশেক কুসেক দুইশো সত্তর ডিগ্রি প্লাস টিটার জন্য আমরা বের করবো তাইলে কুসেক একশো আশি প্লাস নাইনটি প্লাস তিটা প্লাস তিটা তাই কী হবে দুইশো একশো আশি প্লাস তিটা কুসেক একশো আশি প্লাস টিটার জন্য আমরা জানি মাইনাস কুসেক তিটা মাইনাস কুসেক তিটা তিটা বলতে গেলে নাইনটি প্লাস তিটা এখন এই নাইনটি প্লাস টিটাটা দ্বিতীয় চতুর্ভাগে নাইনটি প্লাস তিটা দ্বিতীয় শুতুরভাগে তাই দ্বিতীয় শতুর্ভাগে কুসেক ছিল নেগেটিভ সরি কুশেক ছিল পজিটিভ তাই কি হবে দ্বিতীয় দ্বিতীয় শত্রুভাগে কুশেক ছিল পজিটিভ তাই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আর এখানে নাইনটির কী গুণিতক নাইনটি এর বেজুল গুণিতক তাই কুশেক চেঞ্জ হয়ে কী হবে সেক সেক্তিটা অর্থাৎ কুসেক দুশো সত্তর প্লাস্ত্রিটা সমান হবে মাইনাস শেক্তিটা এইভাবে আমরা দুশো সত্তর ডিগ্রি প্লাসটিটা এবং দুশো সত্তর ডিগ্রি মাইনাস তিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আমরা মান নির্ণয় করলাম এবার আমরা শিখব তিনশো ষাট ডিগ্রি প্লাস ত্রিটা কোণের এবং তিনশো ষাট ডিগ্রি মাইনাস ত্রিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় ঠিক আছে তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি শিক্ষার্থীরা আমরা মাত্র শিখলাম যে কুসেক সরি সাইন দুইশো দুইশো সত্তর তিটা সমান মাইনাস সাইনতিটা আবার কস দুইশো সত্তর মাইনাস তিটা সমান শিখলাম এখানে ছিল কস তিটা আর এইখানে ছিল সাইন্তিটা টেন দুইশো সত্তর মাইনাস সমান আমরা শিখলাম এটা মাইনাস ছিল এইখানে ছিল টেন টেন দুশো সত্তর মাইনাস ত্রিটা শিখলাম কোটতিটা আবার কোট দুইশো সত্তর মাইনাস তিটার সমান আমরা শিখলাম টেন টিটা সেক দুশো সত্তর মাইনাস তিটার সমান শিখলাম মাইনাস কুসেক কুসেকটিটা আর কুসেক কুসেক দুশো সত্তর মাইনাস তিটার সমান আমরা শিখলাম মাইনাস সেক টিটা আবার প্লাস টিটার জন্য আমরা শিখলাম আবার যে সাইন সাইন দুইশো সত্তর সাইন দুইশো সত্তর প্লাসটিটার জন্য যেমন সাইন দুইশো সত্তর প্লাস টিটার জন্য আমরা শিখলাম মাইনাস কষ িটা আবার কজ দুশো সত্তর মাইনাস টিটার জন্য আমরা শিখলাম সরি কজ দুশো সত্তর প্লাস টিটার জন্য আমরা শিখলাম সাইনতিটা সাইন্িটা আবার টেন দুশো সত্তর প্লাস্তিটার জন্য আমরা শিখলাম মাইনাস কট টিটা কট টিটা কট দুশো সত্তর প্লাস্তিটার জন্য আমরা শিখলাম মাইনাস টেন টিটা সেক দুশো সত্তর দুশো সত্তর প্লাস্তিটার জন্য আমরা শিখলাম সেক দুশো সত্তর প্লাসটিটার জন্য আমরা শিখলাম কুসেক টিটা আবার কুসেক দুশো সত্তর প্লাস তেটার জন্য আমরা শিখলাম মাইনাস একটি এই আটটা বারোটা সূত্র আমরা আজকে শিখলাম অর্থাৎ দুশো সত্তর প্লাস তিটা এবং দুশো সত্তর মাইনাস তিটার জন্য আমরা শিখলাম এখানে লক্ষ্য লক্ষ্যকর একটা জিনিস এখানে কিন্তু থ্রি ইন্টু নাইনটি সবগুলোতেই কিন্তু থ্রি ইন্টু নাইনটি অর্থাৎ নাইনটি কুনের নাইনটি কুনের বেজুর গুণিতক সবগুলাতে নাইনটি কুনের বেজুর গুণিতক যখন নাইনটি কুনের বেজুর গুণিতক হবে তখন নাইনটি কুনের গুণিতক যখন হবে তখন সাইনের পরিবর্তে হবে কজ কজের পরিবর্তে হবে সাইন টেনের পরিবর্তে হবে কট কটের পরিবর্তে টেন টেনের পরিবর্তে সেকের পরিবর্তে কুসেক কুসেকের পরিবর্তে সেক ক্লিয়ার বিষয়টা এবং এই দুইশো সত্তর মাইনাস এই কোনটা ছিল তৃতীয় শতুবাগে তৃতীয় শুতুর তাকার থাকার কারণে কুনের পরিমাণটা তৃতীয় চতুর্ভাগে থাকার কারণে তৃতীয় চতুর্ভাগে আমরা জানি টেন্থেটা এবং কর্তিটা পজিটিভ তাই টেন্থেটা আর কর্তিটা এই দুটার মান হবে পজিটিভ আর বাকিগুলা সব হবে নেগেটিভ অনুরবাবে এই জায়গায় আসো এখানে দুইশো সত্তর দুইশো সত্তর হবে নাইনটি এর গুণিতক নাইনটি এর গুণিতক হওয়াতে নাইনটি এর গুণিতক হওয়াতে অনুপাতগুলো চেঞ্জ হবে পরিবর্তন হবে সাইনের পরিবর্তে কস্তিটা হবে কস্তিটার পরিবর্তে হবে সাইনটিটা তেনটিটার পরিবর্তে হবে কর্তিটা কর্তিটার পরিবর্তে সে টেনতিটা সেকটার পরিবর্তে কুসেক্তিটা কুশেক্তিটার পরিবর্তে সেক্তিটা তাই সাইনের পরিবর্তে কস কজের পরিবর্তে সাইন টেনের পরিবর্তে কট কটের পরিবর্তে টেন সেকের পরিবর্তে কুশেক কুশেকের পরিবর্তে সেক আর এই দুশো সত্তর প্লাসটিটা এই কুনটা হবে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক হল পজিটিভ তাই কজের চিহ্ন আর সেকের চিহ্ন ক্ষেত্রে হল পজিটিভ আর বাকি চারটা হল নেগেটিভ ঠিক আছে তাহলে আমরা এই সূত্রটাকে এই দুইটা সূত্র অবলম্বন করে আমরা এবার তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা কোণের মান বের করবো তাহলে সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস টিটা সরি তিনশো ষাট ডিগ্রি মাইনাস আগে মাইনাসটা বের করবো লক্ষ্য করো সাইন তিনশো ষাটকে কি আমরা লিখতে পারি দুইশো সত্তর প্লাস নাইনটি মাইনাস থিটা তাহলে আমরা এখানে দুইশো সত্তর আর নাইনটি যোগ করলে হবে তিনশো ষাট তিনশো ষাট আর মাইনাস তিটা তাইলে এই তিনশো ষাট প্লাস তিটা এই কোনটা এর সাথে মিলে গেছে তার মানে সাইন দুইশো সত্তর প্লাস তিটার সময় আমরা লিখতে পারি মাইনাস কস তিটা তিটা মানে হবে নাইনটি মাইনাস তিটা এখন এই নাইনটি মাইনাস তিটা আবার প্রথম শতুর্ভাগে তাই প্রথম শতুর্ভাগে কজের জন্য হয় পজিটিভ পজিটিভ আর নেগেটিভে গুণ করলে হবে নেগেটিভ আর এখানে নাইনটির মধ্যে বেজুর গুণিতক আছে তাই কজ চেঞ্জ হয়ে হয়ে যাবে কি সাইনটিটা অর্থাৎ এখানে সাইন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটার সমান আমরা পাইছি মাইনাস সাইন এই কুনটা এই কুনটা ছিল তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই কোন হল চতুর্থ চতুর্ভাগে তিনশো ষাট এই পর্যন্ত আসে তার থেকে মাইনাস কম ঠিক আছে তাহলে তিটা কম তার মানে তিনশো সত্তর মাইনাস তিটা হবে তিনশো ষাট মাইনাস তিটা হবে চতুর্থ সত্তর তাইলে চতুর্থ চতুর্ভাগে সাইন্টিটা হয় নেগেটিভ তাই চিহ্ন হবে মাইনাস আর এখানে নাইনটির কত গুণিতক আছে চার নং ছত্রিশ অর্থাৎ ফোর ইন্টু নাইনটি তার মানে কি আছে বেজুরগুন গুণিতক আর গুণিতকের জন্য জুর গুণিতকের জন্য সাইনতিটা সাইনতিটাই থাকবে কষতিটা কস্তিটা অর্থাৎ যে অনুপাতগুলো থাকবে ঠিক সেই অনুপাতগুলোই থাকবে তাই সাইন কি হয়ে গেছে সাইনতিটাই রয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এই একটা আমরা ক্যালকুলেশান করে বের করলাম এরকমভাবে দ্বিতীয়টা যদি আমরা বের করি কস তিনশো ষাট মাইনাসটিটা এইখানে লক্ষ্য করো এই তিনশো ষাট মাইনাসটিটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে আমরা একটু আগে দেখলাম তাহলে এটা যদি চতুর্থ সতর্গ হয় তাহলে কস চতুর্থ সতর্গে পজিটিভ তাই প্লাস লিখতে হবে প্লাস না লিখলেও চলে আবার এখানে নাইনটি গুণিতক তার মানে কি হবে না কস চেঞ্জ হবে না অর্থাৎ কস থিটাই থাকবে অনুরূপভাবে আমরা যদি টেন তিনশো ষাট মাইনাসটার ক্ষেত্রে বের করি এটা চতুর্থ সত্তর ভাগে টেন নেগেটিভ তাই মাইনাস আর চার গুণিতক আছে নাইনটি এর তার মানে কি হবে চেঞ্জ হবে না অর্থাৎ টেন থিটাই থাকবে অনুরূপভাবে কট তিনশো ষাট মাইনাস কট তিনশো ষাট মাইনাস ক্ষেত্রে এটা হবে চতুর্থ চতুর্ভাগে কোন চতুর্থ সতর্ভাগে কট নেগেটিভ তাই মাইনাস আর নাইনটির জুরগুন তক তাই চেঞ্জ হবে না হবে কি করিটা অনুরূপভাবে শেক সেক তিনশো ষাট মাইনাস এর ক্ষেত্রে হবে চতুর্থ সতর্ভাগে কুশেক পজিটিভ তাই প্লাস আর জুর্গণিতক তাই কী হবে শেক তিটাই হবে আবার কুশেক হ্যাঁ কুশেক তিনশো ষাট মাইনাস থিটার ক্ষেত্রে কুশেক তিনশো ষাট মাইনাস তিটার ক্ষেত্রে হবে মাইনাস কুশেক তিটা মাইনাস কুশেকটিটা কারণ তিনশো ষাট মাইনাসের চতুর্থ শতুর্ভাগে চতুর্থ শতুর্ভাগে কুশেক ছিল নেগেটিভ তাই মাইনাস আর এখানে নাইনটির গুণিতক তার মানে কী হবে চেঞ্জ হবে না অর্থাৎ কুশেক কুশেকই থাকবে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে সংযুক্ত কুণের পরিমাণটাই থাকবে সেই সংযুক্ত কুণের পরিমাণটা কোন চতুর্ভাগে হবে সেই চতুর্ভাগ অনুসারে এই অনুপাতগুলোর চিহ্ন বসবে এবং সেই সংযুক্ত কুণের মধ্যে নাইনটির যদি জুরগুণিত্বক থাকে তাহলে অনুপাতটা চেঞ্জ হবে না যদি নাইনটির বেজুর গুণিতক থাকে তাহলে অনুপাতগুলো চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে যদি নাইনটির বেজুর গুণিতক থাকে তাহলে এই পদ্ধতিতে চেঞ্জ হবে সাইনের পরিবর্তে কস কোজের পরিবর্তে সাইন টেনের পরিবর্তে কট কোটের পরিবর্তে টেন শেকের পরিবর্তে কু সেক পরিবর্তে সেক আর যদি নাইনটির জুরগুণিতক থাকে তাহলে চেঞ্জ হবে না অর্থাৎ যা ছিল তাই থাকবে ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা সাইন তিনশো ষাট ডিগ্রি কস তিনশো ষাট মাইনাস তিনশো ষাট মাইনাস এইগুলো সবগুলো আমরা বের করলাম এবার আমাদের বাকি আছে তিনশো ষাট প্লাস থিটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা আগের মতোই এখানে তিনশো ষাট প্লাস আমরা তিনশো ষাট প্লাস থিটা তাহলে সাইন তিনশো ষাট প্লাস থিটা শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো এই তিনশো ষাট প্লাস থিটা এই কোনটা কিন্তু একবার ঘুরলে কোনো ঘূর্ণায়মান রশ্মি যদি একবার সে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে আগের অবস্থানে ফিরে আসে তাহলেই কিন্তু সে তিনশো ষাট ডিগ্রি কুন উৎপন্ন করবে তারপরে প্লাস্তিটা তার মানে কী হবে পজিটিভ দিকে অর্থাৎ সে ঘড়ির কাটার বিপরীত দিকে আরও তিটা উৎপন্ন করবে তার মানে তিনশো ষাট প্লাস্তিটা এই কোনটা কিন্তু আমাদের কোন চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে আছে তাইলে প্রথম চতুর্ভাগে সব তিকোমিতোপাতের চিহ্নই কী হবে প্লাস তাই হবে কি সবগুলোর চিহ্নই কী হবে প্লাস হবে এবং এখানে নাইনটির গুণিতক আছে জুরগুণিতক না বেজুরগুণিতক নাইনটির গুণিতক তার মানে সাইন কস টেন কট সেক কু সেকুণেই কী হবে না চেঞ্জ হবে না অর্থাৎ অপরিবর্তিত থাকবে অর্থাৎ সাইন সাইনই থাকবে কস কজই থাকবে টেন টেনই থাকবে কট কটেই থাকবে সেক সেক থাকবে কুসেক কুশেকই থাকবে শুধুমাত্র এই কুণের পরিমাণটা প্রথম শতুর্ভাগে হওয়ায় সবগুলার চিহ্নই কী হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে কারণ আমরা জানি প্রথম চতুর্ভাগ সব ত্রিকোণমিতিক কোনোপাতি ধনাত্মক তাই আমরা ধনাত্মক লিখলাম তাইলে আমরা এখানে আরও ছয়টা সূত্র শিখলাম তিনশো ষাট ডিগ্রি প্লাসটিটার জন্য প্লাস্তিটার জন্য সবগুলো সূত্র আমরা শিখে বললাম। তাহলে প্লাস থাকলে সবগুলোই কী হয়ে যাবে প্রথম সূত্র ভাগে চলে যাবে প্রথম সূত্র ভাগে সবগুলো চিহ্নই পজিটিভ তাই প্লাস আর এখানে নাইনটির দুর্গুনিত আছে তার মানে অনুপাতগুলো কীভাবে অপরিবর্তিত থাকবে অর্থাৎ পরিবর্তন হবে না তাইলে আমরা এইভাবে দুশো সত্তর প্লাস্তিটা দুশো সত্তর মাইনাসটিটা তিনশো ষাট ডিগ্রি প্লাসটিটা তিনশো ষাট ডিগ্রি মাইনাসটিটা মান আমরা আজকে শিখলাম এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করার চেষ্টা করবো তো তার আগে আমরা একটু দেখে নিব আমরা তো অনেকগুলো সূত্র শিখলাম অনেকগুলো সূত্র শিখলাম প্রায় ষাটটার মতো সূত্র শিখলাম তো লক্ষ্য করো আমরা যে কোণগুলোর জন্য আমরা আলোচনা করেছি প্লাস তিটা কুন মাইনাস তিটা কুন নাইনটি মাইনাস টিটা নাইনটি প্লাসটা একশো আশি মাইনাস টিটা একশো আশি প্লাস টিটা দুইশো সত্তর মাইনাস টিটা দুইশো সত্তর প্লাস টিটা দুই তিনশো ষাট মাইনাস টিটা তিনশো ষাট প্লাস টিটা এই যে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ছয়টা করে প্রত্যেকটারই কী ছিল ছয়টা ছিল সাইন সাইন সাইনতিটা কস্তিটা টেন্তিটা সে কর্তিটা কর্তিটা শক্তিটা আর কি কু এই ছয়টার জন্যই আমরা এই সবগুলা আমরা মান বের করছি তাহলে এই ছয়টার জন্য যদি প্রত্যেকটার জন্য হয় তাহলে সিক্স ইন্টু দশটা কোন অর্থাৎ ষাটটা কোন আমরা সরি ষাটটা সূত্র আমরা শিখছি এই ষাটটা সূত্র আমরা মনে রাখবো লক্ষ্য করো এখানে হলো এখানে হলো বেজুর গুণিতক এই দুটো হলো বেজুর গুণিতক নাইনটির বেজুর গুণিতক অর্থাৎ ওয়ান ইন্টু নাইনটি ওয়ান ইন্টু নাইনটি এখানে মাইনাস এখানে প্লাস ঠিক আছে এখানে হলো টু ইন্টু নাইনটি মাইনাস টু ইন্টু নাইনটি প্লাস ঠিক আছে আমরা একটু আলোচনা করতে চাইছি এখানে থ্রি ইন্টু নাইনটি মাইনাস থ্রি ইন্টু নাইনটি থ্রি ইন্টু নাইনটি প্লাস ঠিক আছে আবার এখানে ফোর ইন্টু নাইনটি মাইনাস আর ফোর ইন্টু নাইনটি ফোর ইন্টু নাইনটি প্লাস এই যে আমরা কোনগুলোকে আলোচনা করলাম এখানে লক্ষ্য করো নাইনটির বেজুর গুণিতক যেগুলো আছে যেমন এই দুটাতে বেজুর গুণিতক নাইনটি ডিগ্রি এর বেজুর গুণিতক বেজুর গুণিতক আর এখানে আছে এই দুটাতেও আসছে কি নাইনটি এর জোর গুণিতক নাইনটি এর নাইনটি এর বেজুর গুণিতক বেজুর গুণিতক এই দুটাতে আছে নাইনটি এর জুরগুণিতক গুণিতক এই দুটাতে আছে নাইনটি এর নাইনটি এর নাইনটি এর জুরগুণিতক হ্যাঁ শিক্ষার্থীর একটু লক্ষ্য করো যেখানে নাইনটি এর বেজুর গুণিতক থাকবে সেখানে এই অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে আর যেখানে নাইনটি এর গুণিতক থাকবে সেখানে অনুপাতগুলো কি হবে চেঞ্জ হবে না এবং এই কোনটা কোন চতুর্ভাগে আছে। যেমন এই দুইটা কোন ছিল এই কোনটা ছিল প্রথম চতুর্ভাগে এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা তৃতীয় চতুর্ভাগে ঠিক আছে এটা প্রথম এটা তৃতীয় চতুর্ভাগে এটা চতুর্থ চতুর্ভাগে এটা চতুর্থ চতুর্ভাগে এটা প্রথম চতুর্ভাগে তাহলে কুনের অবস্থান অনুসারে তার চিহ্নগুলো হবে এবং নাইনটি এর গুণিতক আর গুণিতকের ক্ষেত্রে অনুপাতগুলোর পরিবর্তন হবে কি হবে না যদি গুণিতক হয় তাহলে পরিবর্তন হবে আর গুণিতক হলে পরিবর্তন হবে না আর কুনের অবস্থান অনুসারে অনুপাতগুলোর চিহ্ন হবে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তাহলে এই জিনিসটা তোমাকে অবশ্যই কি রাখতে হবে ভালোভাবে মনে রাখতে হবে তাইলে তোমাকে এই সূত্রগুলো খুব সহজেই তুমি কী করতে পারবা আয়ত্ত করতে পারবা এবং সূত্রগুলো অঙ্কের মধ্যে প্রয়োগ করতে পারবো তাইলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব এই চ্যাপ্টারের অঙ্ক করব। এবং এই সূত্রগুলো ত্রিকণমিতির যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হইতে পারে যে কারণে এইগুলো খুব ভালোভাবে তোমাকে কী করতে হবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং মনে রাখার কৌশলটা তোমাকে খুব দ্রুত তার সাথে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাতের সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ষাটটা সূত্র নিয়ে আলোচনা করেছি সেই ষাটটা সূত্র নিয়ে তোমরা ভালোভাবে প্রিপারেশান রাখবো নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো আজকে এই পর্যন্ত থাকলেও ধন্যবাদ সকলকেই